بالله العلي العظيم أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم اللهم كل وليك الحجة بن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله الذي لم يتخذ صاحبة ولا ولدا الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين خاتم النبيين طه وياسين أبي القاسم محمد ثم الصلاة والسلام على أهل بيت النبوة ومعدن الرسالة هم فاطمة وأبوها وبعلها وبنوها ولعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين أما بعد فقد قال الله تعالى تبارك في قرآن المجيد وقوله الحق بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما صلوات شبست تعريف प्रशंसा महान अल्लाह पाक रब्बुल इज्जत जन्नो जे खुदाबंदे आलम आमादेर हिदायतेर जन्नो एक लक्ष चौबीस हज़ार के पाठिएछेन तार मध्य किछु उलुल आजम पैगम्बर के अल्लाह निजेर पुस्तक निजेर बाणी निजेर হেদায়েতের যে জরিয়া তা দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমার ও আপনার প্রিয় নবী মুহাম্মদ আরবি যাকে আল্লাহ একটি পুস্তক যার নাম কোরআনে মজিদ দিয়ে আমাদের মাঝে এই দুনিয়াতে পাঠিয়েছেন সেই কোরআনে মজিদের একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সেটি হলো সূরা নিসা আয়াত নম্বর ৪৮ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কিছু বিশিষ্ট বার্তা আমাদের দিচ্ছে আমি এর আগেও এই আয়াত বিষয়ে আলোচনা করেছি আজও কিছু আলোচনা এই আয়াত সম্পর্কে করব তারপর ইনশাআল্লাহ আপনাদের জাহেমাত তামাম করব সময় বেশি নেব না কেননা এখনও আমার পরে দুজন আছে যার কারণে সময় নেওয়াও ঠিক নয় যাই হোক আল্লাহ এই আয়াতের মাধ্যমে বলছে যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আই ইউশরিকা বিহ
আল্লাহ বলছে যে আমি কখনোই মাফ করব না কাকে আইয়ুশরিকাবে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে দেবে আল্লাহর শরীক কাউকে কারোর সাথে করে দিলে আল্লাহ বলছে আমি তাকে মাফ করব না ওয়ায়ুগফিরু মা দুনা যালিক যদি কোনো ব্যক্তি শিরক বাদ দিয়ে অন্য কোনো গুনাহ করে তাহলে সেটাকে আমি যদি চাই আমার ইচ্ছা হয় তাহলে আমি তাকে মাফ করব কিন্তু শিরক এমনই এক গুনাহ যাকে আল্লাহ এই আয়াতের শেষেই বলে দিচ্ছে ইসমান আযীমা এই সব থেকে বড় গুনাহ গুনাহে কাবীরা গুনাহে সাগীরা আপনারা দুটো নাম শুনেছেন ঠিক এই গুনাহে সাগীরা আর গুনাহে কাবীরা এর ব্যাখ্যাও আমি করেছি আগে বোঝানোর জন্য অল্প সময়ের মধ্যে যে গুনাহে কাবীরা সাগীরা কোনো জিনিস নেই এমন কোনো ব্যক্তি বলতে পারবে যে এই গুনাহটা বড় এই গুনাহটা ছোট না মাওলানা কায়নাতের হাদিসে আছে যে গুনাহে কাবীরা যে সব থেকে বড় গুনাহ সেটি হলো সাতটা কোনো বইতে আছে পাঁচটা গুনাহে সাগীরা গুনাহে কাবীরা ভাগ হলো কোথার থেকে গুনাহ তো গুনাহই তাহলে ভাগ কোথার থেকে এত বই এত কেন লেখা হয়েছে যে এই গুনাহটা কাবীরা এই গুনাহটা সাগীরা যে যার মতো যে যেমন বুঝেছে ঠিক তেমনই ভাবে ভাগ করে গিয়েছে কিন্তু সংক্ষেপে যদি বলা হয় গুনাহে কাবীরা কাকে বলে আর সাগীরা কাকে বলে সেটা হলো এই যে গুনাহ করার পরে মানুষের মন চাই যে আমি ওই গুনাহ আবার করব তাকে গুনাহে কাবীরা বলে আর যদি আপনি একটা গুনাহ করলেন তারপরে আপনি শর্মিন্দা হয়ে গেলেন আপনি ভাবলেন যে গুনাহ আমি করেছি আমার ভুল হয়ে গিয়েছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি আর কোনোদিন করব না সেটা হলো গুনাহে সাগীরা একটি দরুদ পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মদ নইলে গুনাহ সবই কবিরা সবই সাগীরা এই ভাগ বিভিন্ন রওয়ায়েতকে যে যেমন ভাবে বুঝেছে সে তেমন ভাবে ব্যাখ্যা করেছে সংক্ষিপ্তভাবে যেটা আপনাকে আমি বললাম যে গুনাহে কবিরা কাকে বলে গুনাহে সাগীরা কাকে বলে এটাই হলো তো আল্লাহর শরীক হলো সব থেকে বড় গুনাহ তার মধ্যে আল্লাহ নিজেই বলছে যে আমি মাফ করবই না কিন্তু অন্য অন্য হাদিসে আমি ব্যাখ্যা করেছি যার খোলাসা আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে বলে আমার মেন ভূমিকায় আসব বলছে আমি মাফ করব না কিন্তু আমার যে মাশিয়াত যদি চায় তাহলে সে মাফ করতে পারবে নাহনু মাশিয়াতুল্লাহ আহলে বাইত হলো মাশিয়াতুল্লাহ আল্লাহর ইচ্ছা তাকে দিয়ে দিয়েছে যদি আহলে বাইত চায় তাহলে তাকে মাফ করতে পারে অন্য কোনো ব্যক্তি আর পারবে না আর এই শিরক এমনই একটা জিনিস আল্লাহ বলছে আমার সাথে শিরক করো না আবার আল্লাহ কাউকে অন্য জায়গায় বলছে যে আমি একে আমার কাজে শরীক করে নিয়েছি তখন কিন্তু ইসমে আযীম না এ গুনাহে কাবীরা না আল্লাহ একবার বারণ করছে একবার নিজেই শরীক করে নিচ্ছে যেমন আপনারা রোজ পড়তে থাকেন হয়তো খেয়াল করি না আমরা যে ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দরুদ পড়ি আমি আমার মালায়েকা এবং আমার সাথে সাথে ওই ব্যক্তি এই দরুদে শামিল হতে পারে যে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে মুমিন হবে সে আল্লাহর সাথে শরীক হতে পারছে তাহলে আল্লাহ এক জায়গায় বলছে আমার সাথে কারো শরীক করো না আমার সঙ্গী করো না আল্লাহ অন্য জায়গায় সঙ্গী করে নিচ্ছে তো যদি যেখানে আল্লাহ বারণ করছে সেখানে দাঁড়াতে হবে যদি কোথাও আল্লাহ ডাক দেয় যে আমার সাথে শরীক হয়ে যাও সেখানে সেই ইসম কাবীরা হচ্ছে না সেই গুনাহ কাবীরা হচ্ছে না বরং সেটা ঈমানের একটা যুদ হয়ে যাচ্ছে কি দরুদ পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মদ 20 মিনিট আমাকে সময় দেওয়া হয়েছে তার মধ্যে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে যতটুকু সম্ভব আপনাদের বোঝাবো আমাদের উপরে একটা অপবাদ আছে না যে আমরা মাওলানা কায়নাতকে কি করি
আল্লাহর শরীক, তার মানে আল্লাহ বলি। আল্লাহর যে দরজা মাওলায়ে কায়নাতকেও সেই দরজা দেয়, আহলে বাইতকে সেই দরজা দেয়, তাই না? যেমন নাহনু মাশিয়াতুল্লাহ, আল্লাহ যা চাচ্ছে সে তাই তো আহলে বাইতও করছে, তার মানে কি শরীক করে দিচ্ছি আমরা। যে আল্লাহ হায়াত মওত দেয়, আহলে বাইতও হায়াত মওত দিচ্ছে, তার মানে কি আল্লাহর কাছে শরীক। তো আমাদের উপরে এই অপবাদ আছে কি না, যারা আল্লাহকে আলী মানে? এতে কোনো অস্বীকারের কথা নেই, আল্লাহ নিজেই বলছেন যে আমি তো আমার ইচ্ছা, আমার যে মাসিয়াত আছে আমি তাকে দিয়ে দিয়েছি তো আহলে বাইতকে। এ বহু আয়াতে আপনারা শুনছেন, বিস্তারিত বলার তো কোনো জায়গায় নেই। প্রশ্ন হলো এই এখানে, যে আল্লাহর সাথে কাউকে শরীক করতে গেলে সর্বপ্রথম কী দরকার? আল্লাহ আমার সামনে আসবে, তারপরেই তো আমি আল্লাহকে দেখে কাউকে তৈরি করব তো, নাকি? হ্যাঁ, এটা তো প্রয়োজন। যে আপনি একজন মানুষের ছবি তৈরি করবেন, তার ছবি আঁকতে গেলে আগে তার সামনে দরকার, কিংবা তার ছবি একটা দরকার, তারপরে তো তার ছবি আঁকতে পারবেন, নাকি? আর আল্লাহ তো আপনার সামনে নেই, তাহলে এইটা কে আপনার এ করবে, তাই করবে? যে এ আল্লাহ, আমাদের যে বলছে যে আল্লাহ, এরা আলীকে আল্লাহ মানে, তো কেউ দেখেছে নিশ্চয় আল্লাহকে, তারপরেই তো বলছে যে আল্লাহ মানে। তো আল্লাহকে দেখতে হবে আগে, তারপরে তো তার মতো কাকে কাউকে হুবাহু তৈরি করতে হবে, নাকি? আল্লাহকে কেউ দেখেছে? আল্লাহর ভয় ছিল যে আমি যদি সামনে আসি, আমার হুবাহু, আমার নকল, আমার ডুপ্লিকেট কাউকে না কাউকে তৈরি করে নেবে। আল্লাহ বলছে এই জন্য কুনতু কানজাম মাখফিয়া, আমি লুকিয়ে ছিলাম। তার মানে আল্লাহ বলছে আমি এত নিজেকে লুকিয়ে নিয়েছি মানুষের কাছ থেকে, এত দূরে সরিয়ে নিয়েছি যে কেউ আমাকে দেখতে পাবে না। যদি দেখতে পেত, আল্লাহ জানতো যে আমার একজন নকল ডুপ্লিকেট তৈরি করে নেবে, যার কারণে আল্লাহ কি করলো, নিজেকে লুকিয়ে নিল, বললো আমি কারোর সামনে আসবো না, কিন্তু আমার ইবাদত, আমার উপাসনা তোমাকে করতে হবে। কোরআনে আছে আলহামদুলিল্লাহ, আছে কি না আলহামদুলিল্লাহ? তার মানে কি সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে আমি দেখিনি, তার প্রশংসা কিভাবে করব? হ্যাঁ, তার প্রশংসা কিভাবে করব? বলবেন এই তো দুনিয়া আছে, এই জমিন, এই আসমান, এই সব কিছু আছে, তো এর দ্বারাই তো আমরা প্রশংসা করি কি না? যে সমস্ত তারিফ ওই খোদার যে আসমান ও জমিনকে সৃষ্টি করেছে, তার দ্বারাই তো প্রশংসা করি। এখানে একটা আপনার কাছে যদি একটা বড় শিক্ষিত ব্যক্তি, যার কাছে অনেক ডিগ্রি আছে, সে এসে যদি সামনে দাঁড়ায়, হ্যাঁ, তাহলে আপনি প্রথমে যে তার কি দেখবেন, তার ডিগ্রি দেখবেন না? যে বলবেন আপনি যে জুতোটা পরে এসেছেন না, খুব সুন্দর জুতো, আমার জুতো দেখে খুব সুন্দর লাগছে। আপনি যে কাপড়টা পরে এসেছেন না, এই কাপড় খুব সুন্দর, আমার কাপড়টা খুব ভালো লেগেছে। যে ব্যক্তি এমএ বিএ আইএ যা কিছু পরে এসেছে না, তার কাছে ডিগ্রির ধার সব কিছু বোঝ আছে, সে তখন কী বলবে, আমার জুতো তো আমার পছন্দ হয়েছে, আমার এই কাপড় তো আমার পছন্দ হয়েছে, আমার মধ্যে যে জ্ঞান আছে, আমার কাছে যে শিক্ষার ভাণ্ডার আছে, সেটা তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, বলবে কি না? এটাই তো বলবে। তো তাহলে আল্লাহকে প্রশংসা আমরা কি দিয়ে করছি? আল্লাহর প্রশংসা এই দিয়ে করছে যে আল্লাহ সে জমিনকে সৃষ্টি করেছে, আল্লাহ সে আসমানকে সৃষ্টি করেছে। তাহলে কেমন হলো, আল্লাহর প্রশংসা হলো? হ্যাঁ, ঠিক ওই রকম প্রশংসা হলো তো, যে আল্লাহর কাছে এত কিছু থাকার
পড়েও তার কাছে কামালা, তার কাছে রিজক, তার কাছে ইলম, সব কিছু থাকার পরও তার প্রশংসা বলছি, আল্লাহ তুমি জমিনকে তৈরি করেছো, তুমি এই আসমানকে সৃষ্টি করেছো, তার প্রশংসা এই দিয়ে করছে। যদি প্রশংসা করতে হয় তাহলে তার প্রশংসা এইভাবে করতে হবে যে আল্লাহ তুমি এত সৃষ্টিকর্তার মালিক যে তুমি মুহাম্মাদের মতো মখলুককে সৃষ্টি করেছো, তুমি আলীর মতো বান্দাকে সৃষ্টি করেছো, তারপরে তার হক আদা হবে, তার ডিগ্রি সেখান থেকেই তো বোঝা যাবে, এই আসমান জমিন থেকে তার ডিগ্রি বোঝা যাচ্ছে। মোহাম্মদকে দেখো যে মোহাম্মদকে কি কামালাত দিয়ে তৈরি করেছে, আলীকে দেখো কি কামালাত দিয়ে তৈরি করেছে, তারপরে আল্লাহর তারিফ করো, একই দরদ পড়ুন মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ, যার কারণে আমরা এই মজলিসে হুসাইন এসে আলীর জিকির দিয়ে মোহাম্মদের জিকির দিয়ে আহলে বাইতের জিকির করে বিশ্বের মুসলমান অন্য অন্য জিনিস দ্বারায় তার প্রশংসা করে, আমরা আহলে বাইতের দ্বারায় তার প্রশংসা করে বলে দিই যে না যে যেমন তার প্রশংসা তেমন ভাবে করতে হবে, একটি দরদ পড়ুন মোহাম্মদ আলম। শুধু এই নয়, এই যে অপবাদ থাকে এর কিছু কারণও আছে, আল্লাহ বোঝাইতে চেয়েছে আমাদের কিছু, বুঝেছে কিছু, কেননা তারা আহলে বাইতকে ছেড়ে দিয়েছে। কোরআনকে ধরে রাখলে শুধু হবে না, কোরআনের যে মুফাসসির যে ওয়ারিস তার কাছে এসে বুঝতে হবে, তারপরেই তো বুঝতে পারবে যে কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এ মোহাম্মদ কি, এ আলী কি। আমরা আলীকে আল্লাহ বলি না, একটা উদাহরণ দিই, যদি আপনি একটা খুব সৌন্দর্য বিল্ডিংকে দেখেন, হ্যাঁ দেখলেন খুব সৌন্দর্য একটা বিল্ডিং তৈরি করা আছে, কিংবা একটি পেন্টিং দেখলেন, খুব পেন্টিংটা খুব ভালো, আপনি যে দেখছেন বাহ পেন্টিংটা কী সুন্দর, এই বিল্ডিংটা কী সুন্দর, হ্যাঁ এই তো বলেন নাকি, তো এর থেকে আপনি কি বোঝাতে চান, বিল্ডিংয়ের তারিফ করছেন, আপনি প্রশংসা যে করছেন ওই বিল্ডিংয়ের করছেন, না যে পেন্টিং আছে খুব সুন্দর যে পেন্টিং তার প্রশংসা করছেন। এই পেন্টিং, এই বিল্ডিং, এর দ্বারা আপনি কাকে বোঝাতে চাচ্ছেন যে এত সুন্দর, কার প্রশংসা হচ্ছে, আসলে যে বিল্ডিংটি তৈরি করেছে, যে পেন্টিংটি তৈরি করেছে, আসলে দেখতে গেলে তার প্রশংসা করা হয়। পেন্টিংয়ে কি আছে, বিল্ডিংয়ে কি আছে, যদি সেই তৈরি করা লোক না থাকে, সেই বিল্ডিং বানানোওয়ালা লোক না থাকে, তাহলে পেন্টিং কোথার থেকে আসবে। আসলে হয় কি, এই বিল্ডিংয়ের দ্বারায়, এই বিল্ডিংয়ের প্রশংসা মানে যে বিল্ডিংকে তৈরি করেছে তার প্রশংসা হয়, এই পেন্টিংয়ের মাধ্যমে যে পেন্টিংকে তৈরি করেছে তাকে প্রশংসা করা হয়। তো আল্লাহ ঠিক এমনইভাবে, আল্লাহকে আমরা দেখতে পাচ্ছি না, তার মাজহারকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে আলীকে প্রশংসা করি, মুহাম্মদকে প্রশংসা করি, আহলে বাইতকে যে প্রশংসা করি, তার মানে আহলে বাইতকে প্রশংসা করছি না, আহলে বাইতের দ্বারাই আল্লাহর প্রশংসা করছি, কারণ আল্লাহ এমনই এক ব্যক্তি যে মুহাম্মদের মতো সৃষ্টি বান্দাকে সৃষ্টি করেছে, আলীর মতো বান্দাকে সৃষ্টি করেছে, যার দ্বারায় আমরা তাকে প্রশংসা করছি, আলীকে প্রশংসা করছি না, আলীর সামনে মাথা নত করছি না, এই তাবুতের সামনে মাথা নত করছি না, আমরা যে আলীর মানি, আলীর গুণগান গাই, মোহাম্মদকে মানি, আহলে বাইতকে মানি, তার দ্বারা আমরা বোঝাতে যাই যে সে তেমন, তার প্রশংসা করতে গেলে যে কামালে মখলুকাতকে সৃষ্টি করেছে তার দ্বারাই যদি তার প্রশংসা করা হয় তার পুরো হক আদায় হবে, নইলে কোনোদিন তার হক আদায় হবে না। দিদারত করুন মোহাম্মদ আলে মোহাম্মদ।
এই হলো প্রশংসা করার নিয়ম, যে যেমন ব্যক্তি তার তেমন ভাবে প্রশংসা করতে হবে। মজলিসে হুসাইন আমরা শুনি, ইমামে হুসাইনের কাশ্তি নূহের কাশ্তির মিসাল দিয়ে দিয়েছে, তাই না? তো এক মহরম থেকে হুসাইনের কাশ্তি চলার জন্য রেডি হয়ে গিয়েছে। যারা যারা এই হুসাইনের কাশ্তিতে পা রেখেছে তারাই নাজাত পাবে, অন্য বাকিরা কেউ নাজাত পাবে না। একটু দরদ পড়ুন মোহাম্মদ ওয়ালে বাস। আজিজারে মোহতারাম, বাস একটা সংক্ষিপ্ত একটা আঁকড়া পড়বা ইনশাল্লাহ আপনাদের রহমত তমাম। খুব তাড়াতাড়ি প্রশ্ন এই যে কোরআনে মজিদের মধ্যে একটি আয়াত আছে, আয়াতটা কি? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সূরা বাকারা এই সূরা কাফ আয়াত নম্বর 16। আয়াত সবাই শোনেন, তাই তো? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আকরাবু, আকরাবু মানে আমি নিকটে, নিকট, ঠিক? তো আল্লাহ বলছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার এই গলার যে শাহরাগ, যে শিরা, তার থেকে কি নিকটে আছি তোমার? হ্যাঁ, নিকটে আছে কি না, এই বলছে তো কোরআনে। আল্লাহ অন্যদিকে বলছে যে আইনামা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে ফেরবে সেদিকে আল্লাহকে পাবে। তাহলে আমাদের দরকার কি? আমার গলার থেকে যদি আল্লাহ করিব থাকে, আমার শাহরাগ থেকে করিব, তাহলে আমি আল্লাহকে এখান থেকে ডেকে নেবো, আল্লাহর এই দুটো ফরিশতাকে কেন দেওয়ার দরকার? হ্যাঁ, আল্লাহকে এদিক ওদিকে তো খোঁজার কোনো দরকার নেই, কোনো দরকার নেই যে আল্লাহ তোমার ইবাদত করতে যায় তুমি কোথায় আছো, কোথায় আছো খোঁজার দরকার নেই। আল্লাহ কোরআনেই বলছে যে আইনামা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি দেখবে সেদিকে আল্লাহকে পাবে। আবার বলছে তুমি যদি কাবার দিকে মুখ করে নামাজ না পড়ো তাহলে তোমার নামাজ বাতিল। অনেক কিছু আছে কথা, যা ছেড়ে দিই, আমি যে আমার মেন পয়েন্টটা বলে 5-7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনি জাহমান তামাম করবো, ইনশাল্লাহ আমার পরিবর্তন পরে অন্য মাওলানা দুজন আছে তাঁরা পড়বেন। তো আকরাবো, এটা এখানে দেখবেন যে আকরাবো, আল্লাহ বলছে আমি তোমার শাহরাগ থেকে নিকটে আছি। আল্লাহ অন্য আয়াতের মাধ্যমে এই আকরাব কা, আকরাব কার, কার শাহরাগ থেকে কারিব? আমার শাহরাগ, আপনার শাহরাগ, যে গলার শিরা আছে তার থেকে যে নিকটে আছে, আল্লাহ বলছে আমার নিকটে, আপনার নিকটে আছে? আল্লাহ বলছে না। তাহলে নিকটে কার নিকটে? আল্লাহ বলছে এসো আমি তোমাকে কোরআনের আরেকটি আয়াত দিয়ে বোঝাতে চাই যে কার নিকটে আমি থাকি, যে আকরাবো এখানে ব্যবহার হয়েছে, নিকটে আমি থাকি তোমার গলার ছায়রাগ থেকে। আল্লাহ বলছে তুমি না, তুমিও না। তো কার ছায়রাগ থেকে আল্লাহ নিকটে থাকে? আল্লাহ অন্য আয়াতে বলছে ওয়াইজা সালাকা ইবাদি ফা ইন্নি করিব। আল্লাহ কি বলছে? যখন তোমার কাছে তোমার কোনো বান্দা, আমার কোনো বান্দা এসে প্রশ্ন করবে, তখন আমি তার করিব থাকব। ইবাদি অর্থাৎ আমার বান্দা, এবাদি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যক্তি আব্দ হবে, এবাদ এনি আব্দ, বান্দা যার মানে আব্দ, আব্দুন মানে বান্দা। তো আল্লাহ বলছে প্রথম আয়াতে বলছে আমি তোমার শাহরাগ, তারপরে বলছে না আমি তোমার নিকটে নেই, তারপর বলছে যে আমি ওই ব্যক্তির নিকটে থাকি যে আমার আব্দ হয়। তাহলে এখানে কি বোঝার দরকার আছে? আব্দকে, আল্লাহর আব্দকে, এটা বুঝতে হবে যে আল্লাহর আব্দ হবে, আল্লাহর বান্দা হবে, তার নিকটে আল্লাহ থাকে, ঠিক? তো আল্লাহ বলছে যে আমার আব্দকে যদি তুমি বুঝতে চাও তাহলে আমার কোরআনের মধ্যে তুমি খুঁজতে থাকো, তুমি পেয়ে যাবে।
আমার এই আব্দকে, আমি তো আব্দ বুঝতে পারছি না। আল্লাহ বলছে তুমি কোরআনের মধ্যে খোঁজো, তুমি হাফিজ হলে হবে না, তোমাকে আরো খুঁজতে হবে, মুফাসসিরের কাছে আসতে হবে, আহলে বাইতের কাছে আসতে হবে, ওয়ারিসে কোরআনের কাছে আসতে হবে। এই আব্দ কোথায় পাবো? দেখুন কোরআনে মাজিদের মধ্যে অন্য একটি আয়াতে খোদাবান্দা আলম বলছে সূরা ফুরকানের আয়াত নম্বর তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পাক ও পাকিজা ওই জাত যে নিজের বান্দাকে কোথায় নিয়ে যাচ্ছে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা, পাক ও পাকিজা ওই জাত যে ফুরকানকে অর্থাৎ কোরআনকে নাজিল করেছে কার উপরে? আলা আবদিহি। তো কোরআন কার উপরে নাজিল হয়েছে? আল্লাহর বান্দার উপরে, তাই তো? নাযালাল ফুরকানা আলা আবদিহি, তাহলে বুঝতে হবে যে আল্লাহ বোঝাতে চাচ্ছে যে আমি আমার বান্দার কারিবে থাকি, আমার বান্দার নিকটে থাকি। তার মানে কি? যার উপরে কোরআন নাজিল হয়েছে তার নিকটে থাকে আল্লাহ, আমারও আপনার নিকটে থাকে না। নিকটে আমারও আপনার থাকে না, যে আল্লাহর বান্দা তার নিকটে। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ আবার পরিষ্কার করে দিচ্ছে, বলছে সুবহানাল্লাযী আসরা আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাম ইলাল মসজিদিল আকসা। আমি আমার বান্দাকে নিয়ে গিয়েছি, এখানেও বান্দা মুহাম্মাদকে বলা হয়েছে, তাই তো কিনা? কাকে মসজিদে আকসা থেকে নিয়ে গিয়েছিলেন? মুহাম্মাদকেই তো নিয়ে গিয়েছিলেন মেরাজে। এই আব্দ আব্দেহি, তো এই আব্দকে বুঝতে হবে যে আল্লাহ কার নিকটে থাকে। আল্লাহ আমারও আপনার নিকটে নয়, কার নিকটে? যে আল্লাহর আব্দ হয় তার নিকটে থাকে। আমরা নামাজেও তো তাশাহুদে কি পড়ি? আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু, আব্দুহু মুহাম্মাদ আল্লাহর বান্দা, তার নিকটে থাকে আল্লাহ। আর কার নিকটে থাকে? ইতিহাসের পাতায় লেখা আছে মাওলানা কায়নাত বলছে আনা আব্দু মিন আবিদে মুহাম্মদ, আমি গোলামে মুহাম্মাদের মধ্যে একটি গোলাম, মুহাম্মাদের সঙ্গে সঙ্গে আলীও আব, আল্লাহ আলীর নিকটেও থাকে। তাহলে হুসাইন কি হুসাইনের নিকটে আল্লাহ থাকে না? থাকে না? থাকে। কোথা থেকে? হুসাইনের লাকাব, হুসাইনের পদবি, হুসাইনের উপাধি কি? আবা আব্দুল্লাহ, যে আব্দের বাপ। আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আব্দ মুহাম্মদ, আব্দ আলী, কিন্তু হুসাইন আব্দের বাপ, তার নিকটে আল্লাহ থাকে। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এমনি এমনি এই হাদিস লেখা নেই হুসাইনের দরওয়াজায়, মান জার আল হুসাইন ফাকাদ জার আল্লাহ, যে হুসাইনের জিয়ারত করেছে সে অর্থাৎ কার জিয়ারত করেছে? আল্লাহর জিয়ারত করেছে। এমনি এমনি বলিনি, কাবার জিয়ারত করলে কত, কাবার হজ করলে কত স্বভাব? একটি হজের স্বভাব, কিন্তু হুসাইনের জিয়ারত করলে কত স্বভাব? 70 হজের স্বভাব। কেন? আল্লাহ সেখানে থাকে। তাহলে বুঝতে হবে যেখানে আল্লাহ থাকে সেখানে যাওয়া সব থেকে বেশি স্বভাব। একটি দল পড় মোহাম্মদ ওয়ালে হুসাইন মদিনা থেকে মক্কায় চলেছিলেন, মক্কা থেকে বিদায় নিচ্ছে, কি বলে? হে কাবা, আমি তোর কাছ থেকে তোর রূহকে নিয়ে চলে যাচ্ছি। কোথায়? কারবালার সরজমিনে। তুই তোর জিসম এখানে থাকবে, কিন্তু তোর রূহকে নিয়ে আমি চলে যাচ্ছি কারবালায়, যার কারণে এত স্বভাব হুসাইনের জিয়ারত করা। বোঝা যাচ্ছে হুসাইনের মর্যাদা কত? ইয়াজিদ মালউন লানাতুল্লাহ আলাই, হুসাইনের মর্যাদা বুঝতো, কিন্তু সে লালসার কারণে হুসাইনকে মানেনি, হুসাইনকে কতল করেছে। হুসাইনকে চিনত না ইয়াজিদ? হ্যাঁ, চিনত না?
ভালোভাবে চিনতো আমারও আপনার থেকে বেশি চিনতো প্রমাণ করাবো ইয়াজিদ কি বলেছিল কোনো কোরআন নাজিল হয়নি কোনো ইসলাম নেই কোনো মুহাম্মদ নেই কোনো শরিয়াত নেই কোনো নামাজ বলে কিছুই নেই এই তো বলতো নাকি তাহলে আশুরার আসরের সময় হোসাইনকে কতল করেছিল কিনা কেন করেছিল জানেন হোসাইনের কাছে হোসাইনের নিকটে আল্লাহ থাকে সে এর ইলম রাখত সে এর জ্ঞান রাখত সে চাইছিল আমি তাওহীদের গলা কাটব আমি হোসাইনের গলা কাটছি না তাওহীদ আল্লাহর গলা কাটতে চাই হোসাইনকে শেষ করে দিলে আল্লাহ শেষ হয়ে যাবে আল্লাহর দিন শেষ হয়ে যাবে হোসাইনের গলা কাটার পরেও লোকে নেজায় হোসাইন তেলাওয়াত করছিল বুঝছেন না হোসাইনের কাছে আল্লাহ থাকতো হোসাইনের নিকটে আল্লাহ থাকতো ইয়াজিদ যখন হোসাইনের গলা কাটিয়ে লোকে নেজায় বলান করে দিল লোকে নেজা থেকে কোরআনের তেলাওয়াত হতে থাকলো বোঝাতে চাইলো যে দেখো তুমি হোসাইনের গলা কাটতে পেরেছো কিন্তু তাওহীদের গলা আমি কাটতে দেব না আমি তাওহীদ হয়ে আমার কোরআনের তেলাওয়াত করে তোমাকে বুঝিয়ে যাচ্ছি যে হোসাইন বেঁচে আছে তার তাওহীদের সঙ্গে সঙ্গে তার খোদার সঙ্গে সঙ্গে যতদিন তার খোদা থাকবে হোসাইন জিন্দা থাকবে একটি দরুদ পড়ুন মুহাম্মদ ও আলে মুহাম্মদ আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার পরিবারকে মাওলানা আসছে তাহলে ইস্তেকবালের জন্য একটি বলান তার দরুদ পড়ুন মুহাম্মদ ও আলে আপনাদের সামনে আর যারা বলারা আমাদের বাড়ি সাহেব।